ইলিশ মাছগুলোকে আমি নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব, তিনটে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই গরম তেলের মধ্যে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে তিন চামচ জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এক চামচ ধনে পাউডার অ্যাড করলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এর মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি মশলার জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম। পনেরো মিনিটের জন্য এবার আমি মাছগুলোকে ঢাকা দিয়ে রাখব। ইলিশ মাছের ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইলিশ মাছের ঝোল খুবই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।